সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407001264 ফর বুকিংস। শিবম মার্বেল এন্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। আজ শুক্রবার বিকেলে আরামবাগ ব্লকের অন্তর্গত মায়াপুর 1 নম্বর অঞ্চলের বলরামপুর বাসস্ট্যান্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল দিদির সুরক্ষা কবচ কর্মসূচি। এই কর্মসূচি এই এলাকার সাধারণ মানুষজনদের নিয়েই অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান জয়দেব জানা, আরামবাগ ব্লকের প্রেসিডেন্ট শিশির সরকার, আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন নন্দী থেকে শুরু করে অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই কর্মসূচি সম্পর্কে জয়দেব জানা কি বললেন শুনুন শেষে। আজকে কর্মসূচি চলছে মায়াপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে, দিদির সুরক্ষা কবচ কর্মসূচি চলছে। সকাল 9টায় বসন্তপুরে ঘাট বসন্তপুরে শিব মন্দিরে পূজা দিয়ে আমরা ঘাট বসন্তপুর গ্রামে বাড়ি বাড়ি গিয়ে দিদির সুরক্ষা কবচের যে 15টা প্রকল্প দিয়েছে, এই প্রকল্প মানুষ কী কী পাচ্ছে, কী কী পেয়েছে, কী কী পায়নি, না পেয়ে থাকলে কেন পায়নি, এসব খোঁজখবরগুলো আমরা করেছি 9টার পর থেকে। 11টার সময় আমরা আট বসন্তপুরের এই একটা প্রাইমারি স্কুলে শিক্ষকদের সঙ্গে মিলিত হয়েছি। স্কুলের শিক্ষা সম্পর্কে, ছাত্রছাত্রীর সংখ্যা, মিড ডে মিল, স্কুলের সার্বিক পরিস্থিতি, শিক্ষার মান নিয়ে আমরা খোঁজখবর করেছি। যথেষ্ট ভালো সাড়া পেয়েছি। ওখান থেকে বেরিয়ে আবার আমরা পদব্রজে রাস্তার দুধারে মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে আবার পুনরায় খোঁজখবর করেছি। এইভাবে করতে করতে 12:30 পর্যন্ত আমরা প্রচার করেছি। 1টায় আমরা লাঞ্চ করেছি, 1টার পর থেকে আমরা 3টে পর্যন্ত রেস্ট নিয়ে, যেহেতু তাপ বেড়ে গেছে করা যায়নি, 1টার পর থেকে 3টে পর্যন্ত আমরা বসে থেকে মায়াপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েতের সকল সদস্য, পঞ্চায়েতের আধিকারিক এবং আমার 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার দলীয় নেতৃত্বকে নিয়ে একটা মিটিং, যে 5 বছরে আমার পঞ্চায়েত কী কী করেছে, কী কী করতে পারেনি, আগামী দিনের লক্ষ্যমাত্রা কী ইত্যাদি ইত্যাদি নিয়ে খোঁজখবর করে একটা সাংগঠনিক মিটিং পঞ্চায়েতে বসে করেছি। এখন 4টের সময় একটা আমাদের প্রোগ্রাম যেটা চলছে সেটা হচ্ছে প্রকাশ্য কর্মী সভা, সাংগঠনিক সভা। এই সভার পর আমরা দলীয় কার্যালয়ে একটা চাচক্র একদম নিবিড় আগামী দিনে এই দিদির সুরক্ষা কবচ থেকে আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিজেপির অপপ্রচারের বিরুদ্ধে, বিরোধীদের অপপ্রচারের বিরুদ্ধে আমরা কীভাবে আক্রমণাত্মক আলোচনায় যাব সেই পরিমাণে আলোচনা করব, এবং যারা পিওসিরা আছে সেই পিওসিদের হাতে আমরা কিটসগুলো তুলে দেবো, দিয়ে আমরা রাত্রিতে নৈশ ভোজ করবো এবং রাত্রি যাপন করে আগামীকাল সকালে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকের এই কর্মসূচি শেষ করব। রাজস্থান মার্বল এন্ড গ্রানাইট, আরামবাগ, হুগলি। কন্ট্যাক্ট 6377235372 or 8209470245। দিদির যে সুরক্ষা কবচ, মা মাটি মানুষের জীবনসঙ্গী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিষেবাগুলোর ব্যাপারে যে মানুষের কাছে যাওয়ার যে পরিকল্পনা করেছেন, আমাদের দলের সাধারণ সম্পাদক ও সাংসদ, আমাদের যুব সমাজের নয়নমণি সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ যে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য, আমি সেই কর্মসূচিতে আজ মায়াপুরে 1 নম্বরে বলরামপুরে উপস্থিত হয়েছি। কর্মীদের যে বৈঠক হচ্ছে সেই সভাতে কেমন মানুষ দেখতে পাচ্ছেন? প্রচুর মানুষ দিদিকে, দিদির কাজগুলো পাচ্ছে বলছে। আমরা খুব আপ্লুত হচ্ছি যে কাজগুলো বাকি আছে, যে সামনে যে পয়লাটি যে দুয়ারে সরকার আছে সেখানে আমরা বলছি তাদেরকে সেই পরিষেবাগুলো পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য। কন্যাশ্রী, যে কন্যাশ্রী প্রকল্প মহিলারা 13-18 পর্যন্ত 1000 টাকা করে পড়া চলাকালীন
বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।